2014-15 অর্থ বছরে বিউটি সার্কাস চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান পেয়েছেন মাহমুদ দিদার। এর কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান অভিনয় করবেন বলে জানিয়েছেন পরিচালক। এটি হবে জয়া আহসানের অভিনীত অনুদানের দ্বিতীয় চলচ্চিত্র। ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি এখনও। গল্পের প্রয়োজনে শীতকালে শুটিং করতে হবে পরিচালককে। এর আগে অনেক নাটক নির্মাণ করলেও বিউটি সার্কাস হবে মাহমুদ দিদার পরিচালিত প্রথম চলচ্চিত্র। বিউটি সার্কাস ছবির পরে পরিচালক শুরু করবেন সমরেশ মজুমদারের উপন্যাস গর্ভধারিণী অবলম্বনে ছবির কাজ। আগাচ্ছি, হয়তো নভেম্বর নাগাদ ফিল্ম শুরু করবো, আমার পরিকল্পনা আছে। আমাদের লোকাল প্রডিউসাররাই হচ্ছে প্রধান শক্তি হবে আমার সিনেমাটা বানানোর জন্য। হোপফুলি যে মানে পেয়ে যাব, হয়তো এই সপ্তাহের মধ্যেই এক ধরনের কথা হয়ে যাবে ইনশাল্লাহ। জয়া আহসান অভিনেত্রী হিসেবে থাকবেন এই গল্পে, সেটা একদমই ঠিকঠাক।